লইয়া তুলসী কহ যে মধুর তুমি কাননে গমন কর এখন তুমি কাননে গমন কটক এখন তুমি কাননে গমন এই কথাগুলি রাধারানী কাকে বলছেন না তুলসীকে তুলসী মানে অন্তরঙ্গা সখী নয় তুলসী হচ্ছে মঞ্জুরী সখীদের মধ্যে প্রধান বৃন্দা যার আরেকটি নাম রাধারানী ছিলেন ললিতা বিশাখার সঙ্গে কিন্তু জানলা দিয়ে দেখতে পেলেন যে নিচে তুলসী হেঁটে যাচ্ছে তুলসীকে ডাকলেন রাধারানী মানে ললিতা বিশাখার দ্বারাই হবে না আজকের কাজটা এটা তুলসী করতে পারে তাই তুলসীকে ডাকলেন তুলসীকে ডেকে বললেন ও তুলসী শোন বলি কাননে গমন তুমি করো এখন তুলসী একবার জেনে আইলে ওরে তুলসী একবার জেনে আইলে তুলসী একবার জেনে আইলে আমার পরাণে বধু কেমন আছে তুলসী একবার জেনে আইলে আমার পরাণে বধু যা তুলসী একবার জেনে আইরে তুলসী রে একটু আগে আমার প্রাণনাথ সিংহা বেনু বাজাতে বাজাতে সুবল শাখার কণ্ঠ ধরে বলাই দাদার শানে সখাগণ শানে ধেনু লইয়ে গোচারণে গেল সখী রে এখন তো মধ্যাহ্নকাল প্রখর রবির তাপে ব্রজের পথের ধুলিকণা কত তপ্ত হয়েছে না জানি সেই তপ্ত বালুকার উপরে চরণ ফেলে আমার গোবিন্দ কত কষ্টে তিনি গোষ্ঠ গোচারণে গোচারণ করছে আমার কি মনে হয় তুলসী রে আমার গোবিন্দের কোমল চরণে কত আঘাত লাগেছে তাই মনে হয় আমার গোবিন্দ সেই গোচারণে গিয়ে সখী রে আমার বন্ধু বুঝি সুখে নাই রে আমার বন্ধু বুঝি সুখে নাই রে আমার বন্ধু বুঝি সুখে আমার বন্ধু বুঝি সুখে নাই রে নইলে আমার পরাণ কাঁদবে কেন আমার বধু বুঝি সুখে নাই রে নইলে আমার পরাণ সখী রে পরাণ কাঁদবে কেন
আমারে বধু বুঝি সুখে নাই রে, নইলে আমার পরাণ এমন করে কাঁদেবে কেন। আমারে বধু বুঝি সুখে নাই রে, নইলে আমার পর কেন। আমার বধু বুঝি সুখে নাই রে, নইলে আমার পর কাঁদেবে। বলি কৃষ্ণ 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 বলে, নইলে আমারে পরাণ কাঁদেবে কেন। মনে করে কৃষ্ণ 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 বলে, আমারে পরাণ কাঁদেবে কেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমারে পরাণ কাঁদেবে কেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমারে পরাণ কাঁদেবে কেন। হা কৃষ্ণ বলে, আমার পরাণ কাঁদেবে কেন। আমারে বধু বুঝি সুখে নাই রে, এই কাননে গমন কর এখন, এই কাননে গমন কর এখন। নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা, ভজনের কথা বলিয়ে যে আমার, ভজনের কথা এ কথা তুই জানবি আর আমি অঙ্গে যে আমার, ভজনের কথা কথা তুই জানবি আর আমি জান, এ যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জান। শেখর যথা, ওই